দেশজুড়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। আষাঢ়ের শেষ দিনেও দেশের কোথাও নেই বৃষ্টির খবর। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই তাপপ্রবাহ থাকবে আরও দুদিন। রবিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আষাঢ়ের শেষেও কালো মেঘের দেখা নেই আকাশে। সূর্যের প্রখর তাপে পুড়ছে জনজীবন। জুনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে 78% বেশি, আর জুলাইয়ের প্রথম পক্ষে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের মাত্র 1/4। বন্যায় বিপর্যস্ত সিলেটে তাই এবার তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা ও আর্দ্রতা। তাপমাত্রা ছাড়িয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কষ্ট সীমা ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট। আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা কমতে লাগবে আরও দুদিন। তীব্র এই গরমে শরীরের পানি শূন্যতা রোধে বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রচণ্ড তাপদাহ, ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছে না, খুব কঠিন পরিস্থিতিতে সবাই। আবহাওয়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। গরমে তারাবে লোকজন বাড়াচ্ছে না, ভাড়া ভুট্টাও হচ্ছে না। সকল গণতান্ত্রিক আন্দোলনে শিল্পী সাহিত্যিকরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, রাজাকার বিরোধী ও গণজাগরণ মঞ্চের আন্দোলনেও সাহিত্যিকরা সাথে ছিলেন বলে জানান প্রতিমন্ত্রী। দলীয় কোন্দল ও জামাই ইয়াসিন খুনের প্রতিশোধ নিতেই বিএনপি নেতা মামুয়ার নির্দেশে খুন করা হয় যশোর যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত রায়হান আল আমিন সহ তিনজনকে আটক করেছে। একই সাথে হত্যায় ব্যবহৃত দুটি গাছিদা, একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। মূলত বিএনপির রাজনীতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ সুপার। মঙ্গলবার যশোরের নাজির শঙ্করপুরে আকবরের মোড় এলাকায় ধনীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পৌর বিএনপির নেতা সহ 8 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের ভাই। ঘটনা ঘটেছে শামীম আহমেদ মানুয়ার নির্দেশে। ধনীর সাথে পূর্ব বিরোধ, রাজনৈতিক বিরোধ, এলাকার আধিপত্যের বিরোধ আছে। উপরন্তু শামীম আহমেদ মানুয়া যেহেতু তার নিজের জামাতাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলার আসামি, সেটাও একটা কারণ হিসাবে কাজ করেছে। এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সরাসরি তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদিকে বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে বরিশাল, গাইবান্ধা ও নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। সকালে বরিশাল কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা যুবদল। এ সময় বক্তারা ধনী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ শেষে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এদিকে বদিউজ্জামান ধনী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা জেলা যুবদল। দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে নাটোরেও। এ সময় নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। নোয়াখালীর বেগমগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক কর্মীর কাছ থেকে 19 লাখ টাকা ছিনতাইয়ের 23 দিন পর টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় নগদ 4.5 লাখ টাকা, ছিনতায় ব্যবহৃত 3টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার শহীদুল ইসলাম। গত 20 জুন ডাচ বাংলা ব্যাংকের এক কর্মীর কাছ থেকে 19 লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ফেনীর সোনাগাজীর নবাবপুর এলাকায় মায়ের সামনে মেয়েকে দল বেঁধে ধর্ষণ মামলায় 3 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 2 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ওমর ফারুককে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মোহাম্মদ ফারুক ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন।
2003 সালের 15ই মে ফেনীর সোনাগাজী উপজেলার মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর আলম ও আব্দুল কাশেম সহ চারজন মায়ের সামনে মেয়েকে দল বেঁধে ধর্ষণ করেন।